এখন সবজি আরো দেখুন, আমরা যেখানে বলি পাঁচ কিলো সবজি আরো, সেই জায়গাটার অবস্থা আছে দেখুন, পুরো এক কোমর জল হয়ে গেছে এখানে। মানুষ আর কোনো কিছু সামলাতে পারছে না, পুরো দোকানে শুধু অবস্থাগুলো দেখুন, পুরো লন্ড ভন্ড হয়ে গেছে দোকানগুলো। কিরকম আছে দেখুন, রিক্সাগুলো আমার কাটা যায়, ট্রলিটা পুরো জলে খোলা চলে গেছে বুঝেছেন। দেখুন সবজি, এটা আমাদের সবজির খনি বলা হয় একে, ঠিক আছে, পাঁচ কিলো সবজির খনি, সেখানে পুরো কত জল হয়ে গেছে দেখুন, পুরো জলের তলায় পাঁচ কুড়া, এখন পুরো জলের তলায় চলে গেছে। আমরা পেছনের দিকে যাচ্ছি, ঠিক আছে, আমরা এই নিয়ে কটা বাজছে যেতে হবে, সাড়ে তিনটা বেজেছে, গাড়িটা দেখুন পুরো ডুবে গেছে, মোটর সাইকেলটা পুরো ডুবে গেছে দেখুন, এই রাতে বৈতাল বোটায় গোডাউন, পুরো বৈতাল গুলো পুরো জলে ভাসছে, কুমড়ো জলে ভাসছে, কুমড়ো গুলো পুরো জলে ভাসছে, গাড়ি ভিতরে বাস করতে পারছি না, বৈতাল পুরো জলে ভাসছে আর কি, সবজি মার্কেট এখন পুরো সবকিছু লন্ড ভন্ড করে দিয়েছে, বোন কংসাবতীর জলে সব লন্ড ভন্ড হয়ে গেছে এখানে, ঠিক আছে,
মানুষ নিচে থাকতে পারছে না, ওরা উপরে গিয়ে আশ্রয় নিয়েছে ওরা। ঠিক দেখুন নিচে ওদের এক রুম। জলের প্রচন্ড স্রোত, দেখুন পাঁশকুড়ো পুরো একদম লন্ডভন্ড হয়ে গেছে, পুরো পাঁশকুড়ো বাজার পুরো জলের তলায় চলে গেছে। কাঁটাগুলা দেখছি, কাঁটাগুলার অবস্থা, যেগুলো আমরা সবজি ওজন করি সেগুলো জলের তলায় পড়ে। দেখুন পাঁচটা মাছ বাজার, এখানে মাছের হাট হয়। দেখুন পুরো জলের তলায় হয়ে চলে গেছে। দোকান পুরো উল্টে গিয়েছে, দেখুন পুরো ছোট ছোট ব্যবসা করতো ওরা পান গমতি। হাটাচ্ছে ওই দিকে।